হিজবুল্লাহকে অর্থায়ন করার অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল কার্দ আল হাসানের একাধিক শাখায় হামলা করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার রাতে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। বৈরুতের দক্ষিণে শহরতলিতে 11 বার হামলা চালানো হয়েছে, সেগুলোর বেশ কয়েকটির লক্ষ্যবস্তু ছিল আল কার্দ আল হাসান। বৈরুতের বিমানবন্দরের কাছেও একটি হামলার খবর জানা গেছে। লেবাননে মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইসরায়েলের হামলার কারণে বহু মানুষ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন, তাদের একটি বড় অংশ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছেন। ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর ওপর হামলার মাত্রা বাড়াচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার বলেছেন, ইসরায়েলে হামলা চালাতে হিজবুল্লাহ যেসব স্থান ব্যবহার করার পরিকল্পনা করেছে সেসব স্থান ধ্বংস করা হচ্ছে। এরপরই আল কার্দ আল হাসান লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী কর্মকর্তা পাঠিয়েছিল এবং বাসিন্দাদের প্রতিষ্ঠানটির অবকাঠামোর আশপাশ থেকে সরে যেতে বলেছিল। সতর্ক বার্তা পাঠানোর পরপরই হামলা শুরু হয় বলে খবর দিয়েছে এনএনএ।